বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সরকার সাহেব মুহতামিম জামি আরবে নূরে মদিনা। আমি হযরতকে কুরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি হযরতকে কুরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا لا مثل له الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله العظيم. شملا যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলন, আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি মুয়াজ্জাজ মুহতারাম ওলামায়ে কেরাম, সামনে বসা আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মায়েরা, প্রথমে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রাত প্রায় একটা বেজে গেছে, এত রাত পর্যন্ত যিনি আমাদেরকে এখনো বসিয়ে রাখলেন, বসে থাকার তৌফিক দিলেন, সুস্থ রাখলেন, বসে থাকতে পারলাম, সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় না, আরেকটু জোরে আওয়াজ দিতে হবে, বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের দুইটা আয়াত পড়ছি, আল্লাহ পাক এই আয়াতে নবীকে বলছেন কুল, নবীকে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, জগতের মানুষগুলোকে বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে। ও নবী,
জগতের মানুষগুলো যেন আপনার অনুসরণ করে। ও নবী, জগতের মানুষগুলো বলে দেন, প্রশ্ন হতে পারে নবী মুহাম্মদ আরবির অনুসরণ করলে কি হবে? আমার মালিক ঘোষণা করেন, নবী গো জগতের মানুষগুলোকে বলে দেন, যদি বিশ্বের মানুষগুলো আপনার অনুসরণ করতে পারে, আপনার অনুকরণ করতে পারে, আমি মালিক তাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন, ও ভাইরা, আমার নবীর অনুসরণ করবেন না কার অনুসরণ করবেন? কামতের ময়দানে আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ আরবি উম্মতির জন্য ওই আরশের নিচে সেজদায় পড়ে মালিককে বলতে থাকবেন, মালিক গো আবার একটা উম্মত যেন জাহান্নামে না যায় গো আল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ আরবি একবার যাবেন আদমের কাছে, একবার যাবেন মুসার কাছে, আরেকবার যাবেন ঈসার কাছে, কেউ রাজি হবে না। মুহাম্মদ আরবি আরশের নিচে সেজদায় পড়ে মালিককে ডেকে বলবেন, মালিক গো বাবা হয়ে আদম নবী নিজের সন্তানকে ভুলে গেল, বাবা হয়ে তার সন্তানকে ভুলে গেল, কিন্তু আমি নবী হয়ে আমার এতিম উম্মতকে ভুললাম না, মেহরবানি করে আমার একটা উম্মতকে যদি জাহান্নামে দেন গো আল্লাহ, আমি তার পক্ষে হয়ে যাব। রব্বুল আলামিন ডেকে বলবেন, নবী গো আর কাঁদতে হবে না, 63 বছরের জিন্দেগিতে কোনোদিন যে নবী আরবির বিছানায় শোয় নাই, যে নবী ভালো খাবার খায় নাই, যে নবী প্রিয় মাতৃভূমি ছেড়ে মদিনার দিকে আশ্রয় গ্রহণ করেছিলেন উম্মতের জন্য, কার জন্য? কার জন্য? উম্মত নবীকে ভুলে গেল। ওই নবীর কথাগুলো বুঝি ভালো লাগে না? উম্মত খোদার কসম খেয়ে বলে যাই রে, এই নবী বিনে কিয়ামতের ময়দানে আর কেউ তোমার জন্য হবে না, হবে না, হবে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার নবী বিনে আর কেউ তোমার জন্য হবে না। নবী আমার আরশের নিচে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবেন, একটা উম্মত চিৎকার করতে থাকবে, বলতে থাকবে, কে গো আমাকে বাঁচাও, আমাকে জাহান্নামে নিয়ে যায়। নবী আমার পেছন দিকে দৌড়াইতে থাকবেন, ও ফেরেশতারা দাঁড়া, আমার উম্মতকে জাহান্নামে নিস না। ফেরেশতারা সামনের দিকে আগাইতে থাকবে, মালিক ডাকিয়া বলবেন, ও ফেরেশতারা দাঁড়া, আমার প্রিয় বন্ধু তোমাকে ডাকে, একটু দাঁড়াও রে ফেরেশতা। ফেরেশতা দাঁড়ায় যাবে, ও ভাইরা ফেরেশতারা দাঁড়ায় যাবে, রহমতের নবী পকেট থেকে ছোট্ট কাগজ বের করে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আবার উম্মতকে আরেকটা মাপ দাও, আমি নিজে দেখব। ভাইরা আমার, ও বন্ধু শুনিয়াল, ফেরেশতা যখন মিজানের পাল্লা টান দেবে, টান দেওয়ার সাথে সাথে পাল্লাটা তার জন্য ভারী হয়ে যাবে। ওই জাহান্নামী বান্দা চিৎকার মেরে বলতে থাকবে, কে তুমি গো? আজকে কঠিন মুসিবতের দিনে যেদিন মা তার সন্তানকে ভুলে গেল, বাবা তার সন্তানকে ভুলে গেল, কে তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইলা? নবী আমার ডাকিয়া বলবে, চিনো না, তুমি আমার উম্মত, আমি মুহাম্মদ আরবি, দুনিয়ায় থাকতে তুমি আমাকে ভালোবেসেছিলে, কোরআনের জন্য রাতের আধারে গভীর রজনীতে কোরআনের ভালোবাসায় বসেছিলে, আমি নবীর জীবনীগুলো শুনতেছিলে রে উম্মত, ওই কাজ ওই কথাটুকু আমার সাথে ভালো লাগছিল, ওই ভালো লাগার কারণে আমি মুহাম্মদ আরবি তোমার জন্য সুপারিশ করে দিলাম, আমি তোমার জন্য জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। ও ভাইরা আমার, এটা কি বিশ্বাস হওয়ার কথা? হাজী সাহেব চলছেন হজ করার জন্য,
পথিমধ্যে কাফেলার মধ্যে একজন আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেল। একদিন দুদিন তিন দিন নেও যখন ভালো হয় না, আস্তে আস্তে রোগগুলো যখন বৃদ্ধি পেতে থাকলো, লোকগুলো বলল, হে যুবক, তোমার বাবাকে নিয়ে এখানে থাকো, চিকিৎসা করতে থাকো, যদি ভালো হয় মদিনার মাটিতে আসবে, আর যদি অসুস্থ হয় নিজ দেশের দিকে চলে যাও। আমরা গেলাম, আমরা যাই যেহেতু তোমার আব্বা ভারী হয়ে যেতেছে, থাকো। ও যুবক ভাইরা শোনো, যুবক তার বাবাকে নিয়ে বসে রইল। সন্ধ্যার আগ মুহূর্তে বাবা ওই জায়গায় ইন্তেকাল করলো। কিন্তু বিস্ময়ের কথা হলো, ওই সন্তান বাবার চেহারার দিকে তাকায় দেখে বাবার আগের চেহারা নাই। ওই বাবার চেহারা বিকৃতি হয়ে শুকরের চেহারায় আক্রান্ত হয়ে গেছে। বাবা সন্তান বাবার চেহারা এইভাবে ঢেকে দিল আর চিৎকার করে মনে মনে বলতে থাকলো, আল্লাহ, সন্ধ্যা হয়ে গেছে, রাত যখন শেষ হয়ে চাঁদ সূর্য উঠবে, এই গ্রামের মানুষগুলো যখন শুনবে একজন লোক মারা গেছে, সবাই আসবে দেখার জন্য, কিন্তু এসে দেখবে আমার বাবা শুকরের চেহারা হয়ে গেছে, আমি কি জবাব দেব? আল্লাহ মেহরবানি করে আমার বাবার চেহারাটা পাল্টাইয়া দাও। মুসিবত, বিরাট মুসিবতে পড়ে যুবকটা আস্তে আস্তে ঘুমায় পড়ছে। খেয়াল দিয়া শুনেন, ও ভাইয়েরা, কার জন্য পাগল হইলা? সন্তানের জন্য। ও বন্ধু, কার জন্য পাগল হইলা? স্ত্রীর জন্য। বন্ধু, কার জন্য আগল পাগল হইলা? ওই বুঝি গ্রামের সুন্দরী একটা মেয়ের জন্য তোমার জীবনকে শেষ করে দিলাম। জীবন মিলাও রে বন্ধু, প্রিয় নবী মুহাম্মদ আরবিকে যদি ভালোবাসতে পারো, নবী আমার কিয়ামতের ময়দানে সকলে যেদিন তোমাকে ছেড়ে যাবে গো বন্ধু, সেদিন প্রিয় মনবী, সেদিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ভুলবে না, তোমাকে হাত ধরে বলবে, উম্মত গো, দুনিয়ার জীবনে আমাকে ভালোবাসছিলাম, দুনিয়ার জিন্দগিতে কোরআনের আয়োজন করেছিলাম, কোরআনের আয়োজন করার জন্য আমি তোমাকে সুপারিশ করলাম। অজবত ভাইরা শুনিয়া লও, এই ছেলেটা কাঁদতে ছিল আর ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘুমের অবস্থায় দেখতে পেল একজন মানুষ, সুন্দর একজন পুরুষ তার বাবার কাছে আসছে। খেয়াল দিয়েন, বাবার কাছে এসে বাবার চেহারাটা এইভাবে হাত যখন ভুলাইয়া দিল, কিতাবের ভিতরে লেখে যুবক তাকে দেখল তার বাবার চেহারা আগের থেকে আরো বেশি নুরানি হয়ে গেল। ও বন্ধু, এখানে কি ঘটনা শেষ? কিতাবের ভিতরে লেখে ওই যুবক ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে ওই লোকটার লুঙ্গি টেনে ধরলো, জিজ্ঞেস করলো, কে তুমি? এই বিপদ দিনে আমাকে বিপদ থেকে মুক্তি দিলে গো, কে তুমি? তোমার পরিচয় না দিলে আমি ছাড়বো না। প্রিয় নবী মুহাম্মদ আরবি বলেন, ওরে যুবক, চিন না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবক, রে চিন না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবক বলে, গো নবী, চিনেছি গো নবী, চিনেছি, তুমি মুহাম্মদ নবী, তোমার জন্য কত সাহাবারা ওই ফাঁসির কষ্টে ঝুলেছিল, কত সাহাবীরা রক্তে রঞ্জিত হয়েছিল, কত সাহাবি তাদের জীবন্ত জীবন খানা দিয়েছিল, তুমি ওই মুহাম্মদ আরবি হো নবী, জানতে চাই আমার বাবার এমন কি আমল গো নবী, যেই আমলের কারণে ওই মদিনার রওজা থেকে বের হয়ে সুদূর দেশে অনেক দূরে আপনি চলে এসেছেন, কি আমল আমার বাবার আমি জানতে চাই গো মুহাম্মদ আরবি। ও যুবকেরা শুনিয়া লও, যারা কোরআনের মাহফিল করলে, যারা কোরআনের মেলা জমাইলা, যারা কোনো গানের মেলা আসর করো নাই, যারা খেত খলায় কোনো নাচ গানের আসর করো নাই, ও আমার শিমলার ভাইয়েরা মায়েরা শুনিয়া লও,
যে মা এই 30 যুবক থেকে কোন যুবককে পেটে ধারণ করলা, তোমার মতো সৌভাগ্যশালী মা এই এলাকার বড় অভাব, ঠিক কিনা ভাইয়েরা আমার? ঠিক কিনা? ও ভাইয়েরা আমার, যুবককে নবী বলেন, ওরে যুবক শোনো, তোমার বাবা প্রতিদিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে 300 বার দরুদ শরীফ পড়ত। কতবার? কতবার? 300 বার। কয়বার পড়ি আমরা? সময় নেই, খালি কানের মধ্যে গান, হাতে একটা গান, আতামার্কা মোবাইল, টিপ নাই, সময় নেই। হায় হায়, রাত 12টা, পরশু দিন ভৈরব থেকে আসছি রাত 1:30টায়, বসে রয়েছি, একটা ব্যান লইছি, ব্যানের মধ্যে আমি এক আর একটা বই বেরাম টিপে, রাত বাজে কয়টা? 1:30টা, হ্যার কোনো খবর নাই, হ্যাঁ আছে ওইটা লইয়া, এই তো অবস্থা। এবার নবী আমার ডাকিয়া বলেন, যুবক শোনো, তোমার বাবা প্রতিদিন 300 বার দরুদ শরীফ পড়ত, কিন্তু আজকে এই বেলায় আমি তোমার বাবার দরুদ পাই নাই। ফেরেশতাকে জিজ্ঞেস করেছিলাম, ফেরেশতা আমার ওই বান্দার 300 বারের যে বান্দা তার দরুদ কোথায়? ফেরেশতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গো, ওই লোকটা আজকে এতেকাল করেছে, তার জিন্দগির কোনো আমল ছিল না, একটি মাত্র আমল ছিল গো নবী, তা হলো 300 বার দরুদ পড়া, আর কোনো আমল ছিল না, যে কারণে মৃত্যুর সাথে সাথে তার চেহারাটা বিকৃত হয়ে গেছে, শুকরের আকৃতি হয়ে পড়ে আছে। নবী আমার ডেকে বলেন, যুবক, জীবনে তোমার বাবা কোনো আমল করে নাই ঠিক, কিন্তু তোমার বাবা আমি নবীকে বড় ভালোবাসত, এই কারণে আমি তোমার বাবার জন্য মদিনা থেকে চলে আসলাম। কালি কি এখানে এসের বন্ধু শুনিয়া নো, যে নবীর জন্য যদি কোনো ব্যক্তি একটু আগায় আসে, এই নবীর জন্য যদি কোনো ব্যক্তি প্রাণকে উজাড় করতে পারে, আবার মালিক ডাকিয়া কইল, বান্দা শুনো, এটা কোন নবী? কোন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলে? কই নবী তোমাদেরকে ডেকে বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু বিসসিলমি কাফা, ও মুমিন, তুমি পুরোপুরি ভাবে জান্নাতের ভিতরে, দিনের ভিতরে ঢুকিয়া যাও, যদি দিনের ভিতরে ঢুকতে পারো, খোদার কসম আমি মালিক তোমাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব, যদি দিনে ঢুকতে পারো, যদি দিন ও ইসলামকে মানতে পারো। কিন্তু এই দিন তো ভালো লাগে না, দুর্ভাগ্য, দিন কোরআন হাদিস ভালো লাগে না, কোরআন নাই, কোরআন কোথায়? ওই কোরআন যেখানে ছিল ওই জায়গায় একটা বাস্ক বহাইছি। কোন বাস্ক এটা? টেলিভিশন। এটার নাম কি? কথা কয় না, যদি হাত তুলতে গই, মাশাআল্লাহ সকলের ঘরেই আছে আল্লাহর রহমতের বাস্ক, নাই? কথা কয় না, আরে কইতাম না বাইরে ভাঙিয়া ভালাঙ্গিয়া, এটা কয়ের দরকার নাই, যে ভাঙবেন না তো, কয়ে লাভ আছে ওই ওয়াজের? ওই ওয়াজ করে তো লাভ নাই, হুজুর ফজরের নামাজ পর্যন্ত ওয়াজ করেন, অসুবিধা নেই, কিন্তু ফজরের নামাজের কথা কয়েন না। আশা গেলাম না মিশা গেলাম, ফজরের নামাজে কয়েন না, যে ঠান্ডা। ও বন্ধু শোনো, ফজরের নামাজ যদি ঠান্ডা পানি দিয়া পড়তে পারো, ফজরের নামাজ পড়ে মালিকের দরবারে যদি কাঁদতে পারো গো, মালিক তোমাকে কি উপহার দিবে? এই ঘটনা বলেই আমি শেষ করে দিব আজকের বয়ান। মানুষ নাই, এত ওয়াজ করেও লাভ নাই, একটা ঘটনা করে শেষ করতেছি। আল্লাহরে কলি ফজরের নামাজ পড়ে, মসজিদের এক কোনায় বসে সূরা ইয়াসিন পড়ে, আহারে সূরা ইয়াসিন নাই, চলে গেছে, ইয়াসিনের অভাব নাই, বাড়ি বাড়ি ঘুরে দেখবেন, ছেলে তোমার নাম কি? কয় ইয়াসিন, আছে না? ও ছেলে তোমার নাম কি? কয় আকাশ। ওরে খোদা, নাম কি? আকাশ জমিনেই আছে, এটা কি বিশ্বাস হয়? আকাশে জমিনে আছে, অভাব আছে আকাশের? আকাশ তো একটা, এখন ঘরে ঘরে আকাশ হয়ে গেছে।
ও ছেলে তোমার নাম কি? কয় আমার নাম বল্টু। কি কয়? আমার নাম মন্টু, সেন্টু। হ্যাঁ রে কপাল করা জাতি রে, কোরআন পাইলি? কোরআনুল করিমকে ঘর থেকে বের করে দিলি এইভাবে? এভাবে বের করে দিলি? একটা কথা হয় না মানুষের সমাজের ভিতরে, ফকির যদি অলক্ষিয়ে ধরে হুজুরনার মধ্যে পায়খানা করে, কে পায়খানা করে? কথা কর না কে, কথা কি ভালো লাগতেছে না? এইটা ভাল লাগতো না, এইটা ভাল লাগতো না। একটা মানুষ যদি উড়ো